আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ষাকালে গ্রাম বাংলায় যে চিত্র সচরাচর আমরা দেখি, এখানেও চিত্র ঠিক সেরকমই। বন্যার পানি চতুর্দিকে, আমরা এখানে এসে ছোট যে ডিঙ্গি নৌকাগুলো আছে সেগুলোতে আমরা এখানকার চারপাশটা দেখছি, এবং এটা দেখে ছোটবেলার অনেক দৃশ্যও কিন্তু মনে পড়েছে। ছোটবেলায় আমরা নৌকায় ওঠার জন্য প্রতিযোগিতা করতাম, নৌকা খুঁজতাম। আজকে অনেক বছর পরে নৌকায় উঠেছি এবং নিজে মাঝিও সাজলাম। তো এখানে চতুর্দিকেই শুধু পানি, এখানে ক্যামেরা দিয়ে একটু দেখাও, ডানে বামে। খুব সুন্দর একটা চিত্র আসলে। তো আমরা এখানে নৌকায় করে বের হয়েছি, ভাবলাম এই চমৎকার দৃশ্য এটা আপনাদেরকে দেখাই। এই চমৎকার দৃশ্য এখানে আসলে আসলে অনেক অনেক ভালো লাগে। আপনারাও যারা শহরে থাকেন, মাঝে মাঝে গ্রামে আসবেন, গ্রামেরই চিত্রগুলো দেখবেন। এগুলো আসলে অনেক সুন্দর দৃশ্য, মন ভালো লাগার মতো। যদিও এই এলাকায় বন্যা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি খুব একটা কম আমরা দেখলাম। মানুষের ঘরে পানি উঠেনি, বা হচ্ছে রাস্তাঘাটে এখানে দেখলাম যে অল্প অল্প পানি উঠেছে। আশা করা যাচ্ছে যে এই পানিটা চলে যাবে, পাহাড়ি ঢল এসেছে। তো এই চমৎকার দৃশ্য এটি আপনাদেরকেও দেখালাম। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।